মঙ্গলবার থেকে বন্যার পানি কমতে শুরু করবে বললেন ত্রাণ প্রতিমন্ত্রী। আজ রোববার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন যে আগামী মঙ্গলবার থেকে দেশের বন্যা কবলিত এলাকায় পানি কমতে শুরু করবে। সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলে তিনি আরও জানান। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘণ্টা দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে। ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান আরও বলেন, বর্তমানে দেশের ১২ জেলার ৭০টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। এর মধ্যে নতুন করে ৬টি উপজেলা প্লাবিত হয়েছে। এছাড়া দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এনামুর রহমান আরও বলেন, আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ বিভাগের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে বলা হয়েছে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে, মঙ্গলবার থেকে পানি কমতে শুরু করবে।